বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি কোনো রকম ভাবে কাটাকুটি না করে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মোবাইল ফোনের একটি অসাধারণ গোপন সেটিংস, যেটি হয়তো এর আগে আপনারা কখনো দেখেননি অ্যান্ড 100% আপনাদেরকে কেউ দেখায়নি। তো ফ্রেন্ডস, আজকের এই ছোট্ট ভিডিওটি দেখার পরে কিন্তু আপনার মোবাইল ফোনে যদি কেউ কল করে আপনি কিন্তু খুব সহজভাবে বুঝতে পারবেন। হ্যাঁ ফ্রেন্ডস, খুবই একটি মজার ব্যাপার, আপনারা চাইলে কিন্তু এই ছোট্ট সেটিংসটি অন করে রাখতে পারেন অ্যান্ড আপনার মোবাইল ফোনে যদি কেউ কল করে তার ছবি কিন্তু আপনি খুব সহজভাবে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন। হ্যাঁ ফ্রেন্ডস, এটি একটি খুবই মজার ব্যাপার, আপনি যদি শিখতে চান অ্যান্ড আপনার মোবাইল ফোনে যদি এটি ইউজ করতে চান তো আপনাদেরকে কী করতে হবে, ছোট্ট ভিডিওটি আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, ভিডিওটি কোনো রকমভাবে কাটাকুটি করবেন না। তো ফ্রেন্ডস চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই টেক বন্ধু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ আমি নতুন লেটেস্ট ভিডিও এভাবে প্রতিনিয়ত আপলোড করে থাকি, যে ভিডিও দেখে কিন্তু আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পারেন। তো ফ্রেন্ডস চলুন ভিডিও শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, তো এই কাজটি করার জন্য আমাদেরকে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো এখান থেকে আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন, দেন প্লে স্টোর ওপেন করার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের লোগো এবং নাম, অ্যাপ্লিকেশনের নামটি দেখতে পাচ্ছেন ফটো কলার স্ক্রিন। তো ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা কিন্তু সেখান থেকে জাস্ট এক ক্লিকে ইনস্টল করে নিতে পারেন। তো ফ্রেন্ডস এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করব, ওপেন করে আপনাদেরকে দেখাবো যে আপনারা এটি কীভাবে করবেন। তো ফ্রেন্ডস এখান থেকে আমি অ্যাপ্লিকেশনটি জাস্ট ওপেন করে নিলাম অ্যান্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কেননা একটু লোডিং নিচ্ছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গিয়েছে অ্যান্ড এখান থেকে আমাদেরকে বাম দিকে একবার সোয়াইপ করতে হবে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড, এখানে গ্র্যান্ডে ক্লিক করতে হবে অ্যান্ড তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাওয়া ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এখান থেকে এটি এনেবেল করে দেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন অ্যান্ড তারপর এখান থেকে আবার বাম দিকে সোয়াইপ করবেন, করার পর এখান থেকে গ্র্যান্ডে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনি এটিও অ্যালাওয়া করে দেবেন, দেন এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন, আসার পর এখান থেকে আবার বাম দিকে সোয়াইপ করবেন, করার পর এখান থেকে সেট ডিফল্ট এখানে ক্লিক করে দেবেন, দেওয়ার পর এটি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যান্ড এখান থেকে আবার বাম দিকে সোয়াইপ করবেন, করার পর এখান থেকে আবার গ্র্যান্ডে ক্লিক করবেন, দেন এখান থেকে তিনবার অ্যালাওয়াতে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর, এখানে খালি ঘরে একটি টিক দিয়ে দেবেন, দেন এখান থেকে ডানে ক্লিক করে দেবেন, দেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস, এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেট রিংটোন, আপনি কিন্তু এখান থেকে খুব সহজভাবে রিংটোন সেট করতে পারবেন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন কল ব্লক, আপনি কিন্তু যে কোনো বিরক্তিকর কল কিন্তু ব্লক করে রাখতে পারেন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ অন কল, এখানে আপনি ক্লিক করে কিন্তু এটি অন করে রাখতে পারেন। এটি অন করলে কী হবে, আপনার মোবাইল ফোনে যখন ইনকামিং কল আসবে তখন কিন্তু আপনার মোবাইল ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠবে, আপনি কিন্তু খুব সহজভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস খুব একটি মজার ব্যাপার, আপনারা চাইলে কিন্তু এটি ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস এখন আমরা দেখে নেবো যে আমাদের মোবাইল ফোনে যদি আমাদের বন্ধু বান্ধব কেউ কল করে তার ছবি কীভাবে ভেসে উঠবে আমাদের মোবাইল ফোনে। তো ফ্রেন্ডস এটি করার জন্য আমাদেরকে কী করতে হবে, এখান থেকে স্টার্টে ক্লিক করে দিতে হবে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, জাস্ট এখান থেকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্ট অ্যান্ড কন্ট্রাক্ট অ্যান্ড এখান থেকে এটি আপনাকে একটু ধ্যান দিয়ে বুঝতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ডিফল্ট, আপনি যদি এখানে ডিফল্টে ক্লিক করেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ফ্রি ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা কিন্তু এটি ইউজ করতে পারেন। এটি কী হবে, এটি যদি আপনারা সেট করে রাখেন আপনার মোবাইল ফোনে যখন কল আসবে শুধু এই ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু আপনার সামনে শো হবে, আপনার মোবাইল ফোনের কলার স্ক্রিনে শো হবে, অন্য কোনো পিকচার বা অন্য কোনো ছবি কিন্তু শো হবে না। তো ফ্রেন্ডস এখান থেকে যদি আপনারা কন্ট্রাক্টে ক্লিক করেন, কন্ট্রাক্টে ক্লিক করলে কী হবে, আপনার মোবাইল ফোনে যত কন্ট্রাক্ট নাম্বার আছে সমস্ত নাম্বার কিন্তু এখান থেকে শো হবে অ্যান্ড আপনারা কিন্তু প্রতিটা নাম্বারে কিন্তু ফটো সেট করে রাখতে পারেন। সাপোজ এই নাম্বার আমি একটি ফটো সেট করব, তো নাম্বার আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে সেট ফটো অ্যান্ড সেট রিংটোন। তো ফ্রেন্ডস আমি চাইলে কিন্তু এখান থেকে একটি ফটো অ্যান্ড একটি রিংটোন কিন্তু আমি সেট করে রাখতে পারি। ফ্রেন্ডস এখান থেকে যদি আমি ফটো অ্যান্ড রিংটোন সেট করে রাখি আমি কিন্তু বুঝতে পারবো এই ব্যক্তিটি আমাকে কল করেছে। তো ফ্রেন্ডস খুবই একটি মজার ব্যাপার, এখান থেকে আপনারা এটি ইউজ করতে পারেন। ফটো সেট করার জন্য এখান থেকে জাস্ট এখান থেকে সেট ফটোতে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে চুজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন, দেন আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে, আপনি গ্যালারি দিয়ে একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো ফ্রেন্ডস এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি, দেন এখান থেকে ফটোর উপরে ট্যাপ করে দেবেন, তারপর একটু ক্রপ করে নেবেন, দেন এখান থেকে তারপর আপনি ডানে ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস ডানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু চলে এসেছে অ্যান্ড এখন কিন্তু আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন, আপনার মোবাইল ফোনে যদি কল করে আপনি কিন্তু খুব সহজভাবে বুঝতে পারবেন যে এই মানুষটি আপনাকে কল করেছে। তো ফ্রেন্ডস সেম এমনভাবে কিন্তু আপনাদের মোবাইল ফোনের যত কন্ট্যাক্ট নাম্বার আছে সমস্ত নাম্বারে কিন্তু এমনভাবে একটি করে ফটো সেট করে রাখতে পারেন অ্যান্ড ফটো সেট করে রাখলে কী হবে, যখন কল করবে আপনি কিন্তু খুব সহজভাবে বুঝতে পারবেন যে কলটি এই করেছে, কেননা তার ফটো কিন্তু আপনার মোবাইল ফোনে
ফোনের স্ক্রিনে শো হবে, আপনি কিন্তু খুব সহজভাবে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো রকমের কোনো সমস্যা হয় আপনার, কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটা কমেন্ট পড়ি অ্যান্ড প্রতিটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো ফ্রেন্ডস, ভিডিওতে একটি লাইক করবেন অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই টেক বন্ধু চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা টেক বন্ধু চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন। খোদা হাফেজ।